আচ্ছা, আমরা এর আগের দিন যেটা শুরু করেছিলাম, আর্ট প্রেশার চ্যাপ্টারটাকে শুরু করেছিলাম, বলছি আর্ট প্রেশার চ্যাপ্টারের মধ্যে চলে এর আগের দিন সয়েলের বিভিন্ন পার্টসে বিভিন্ন সয়েল মাসের উপর ভার্টিক্যাল লোডের জন্য কী রকম প্রেশার হয় সেটা আমরা দেখেছিলাম, যে কনসেন্ট্রেটেড একটা লোড দিয়ে তার কোথায় কী স্ট্রেস ডেভেলপ করে সেটা দেখেছিলাম। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে অ্যাকচুয়াল আর্থ প্রেশারটাকে ডিনোট করব। তা আর্থ প্রেশারটা ডিনোট করতে গেলে কী করতে হবে? না, এখানে আর্থ প্রেশার, তার আগে জানার দরকার যে আর্থ প্রেশারটা আমাদের কেন লাগে। যে ডিজাইন অফ রিটেইনিং ওয়ালস, কোথায় রিটেইনিং ওয়ালস এই টার্মটা তোমরা নতুন শুনছো, তো রিটেইনিং ওয়ালটা আমরা কোথায় ইউজ করি? জেনারেলি দেখেছো যে তোমরা যখন পুকুর পাড় বাঁধাই করা হয় তখন অনেক সময় পুকুরের পাড়ে দিয়ে একটা ওয়াল তৈরি করা, তার মানে একটা দিকে জল রয়েছে আর একটা দিকে আর্থের একটা প্রেশার আসছে, তাহলে ওই ওয়ালটার থিকনেস কী হবে এটা জানার জন্য আমাদের আর্থ প্রেশারটা জানার দরকার। বা সেখানে শিট পাইলও করা হয়, যে অনেক সময় দেখেছি যে শালবাল্লা পুঁতে তার সঙ্গে কিছু টিন লাগিয়ে দেওয়া হয়, এগুলোকে আমরা শিট পাইল বলছি। অর্থাৎ শিট শিট যেমন হয় লোহার জন্য শিট হয় পাতলা প্লেট সেরকম। বা এটা ছাড়া আমরা কোথায় যদি আর আর আদার আর্থ রিটেইনিং স্ট্রাকচার যে কোনো একটা যেটা হয় সেটাকে যে আর্থকে রিটেইন করছে যেগুলো সেক্ষেত্রে আমরা করতে পারি, যেমন আর্থ রিটেইনিং স্ট্রাকচার কোথায় হচ্ছে, যে আর্থ রিটেইনিং স্ট্রাকচার যেটা হচ্ছে আর্থ রিটেইনিং স্ট্রাকচার বলতে তোমরা পাহাড়ি এলাকায় যদি যাও তা পাহাড়ি রাস্তার পাশ দিয়ে দেখবে, রাস্তার পাশ দিয়ে যেটা গেলে দেখতে পাবে যে সেখানে যেদিকটায় পাহাড়টা রয়েছে সেদিকে অনেক জায়গায় আমরা ওয়ালের মতো তুলে দিচ্ছি, একটা কংক্রিট ওয়াল বা অনেক সময় বড় বড় বোল্ডার দিয়ে তার উপরে একটা লোহার জালি দিয়ে আটকে রাখা হচ্ছে, দোজ আর আর্থ রিটেইনিং স্ট্রাকচার। সুতরাং সেখানে কত প্রেশার আসছে এটা না জানলে আমি কী করে সেই ওয়ালের থিকনেসগুলোকে আমরা ক্যালকুলেট করব। এই জন্য আমাদের ল্যাটারাল আর্থ প্রেশার কী হচ্ছে যে কোনো রিটেইনিং ওয়ালের উপর এটা জানার জন্য আমাদের আর্থ প্রেশারটা জানার দরকার। সেটাই এখানে আবার বলেছে যে গ্রাউন্ড সারফেসটাকে রিটেইন করার জন্য, বা আমরা যদি কোনো একটা কনস্ট্রাকশন শুরু করি তাহলে কনস্ট্রাকশন শুরু করার সময় অনেক সময় আমরা মাটির অনেক ডেপথে গিয়ে করছি, যেমন বেসমেন্ট যেখানে হচ্ছে তাহলে পাশের একটা হাই রাইজ বিল্ডিং রয়েছে সেই ক্ষেত্রে তার একটা প্রেশার রয়েছে। সুতরাং তোমরা শিখেছো যে একটা প্রেশার বাল্ব তৈরি হয়, সুতরাং এই যে প্রেশার বাল্বটা সাইডের একদম বিল্ডিংয়ের সাইডে এসে যখন কোনো একটা ফাউন্ডেশন আমরা করেছি তার প্রেশার বাল্বটা যেটা হচ্ছে সেটা হয়তো পাশের জমিতে চলে গেছে, আমি সেই জায়গাটা দিয়ে যদি মাটি কেটে নিই তার মানে কি প্রেশার বাল্বটা ফর্ম করতে পারলো না, তাহলে প্রেশারটা কোথায় যাবে? প্রেশারটা না ডিস্ট্রিবিউট করতে পেরে তাহলে ফাউন্ডেশনটা বসে যাবে, সেটা যাতে না হয় তার জন্য আমরা সেখানে অনেক সময় শিট পাই করে দিই বা একটা আর্থ রিটেইনিং স্ট্রাকচার করে দিই, সেটাই এখানে বলা হয়েছে। আবার কখনো কখনো তাহলে আমরা হোয়াট ইজ কল্ড ব্যাকফিল, ব্যাকফিল মানে যে আর্থটাকে রিটেইন করছে সেই যে মেটেরিয়াল হতে পারে, যেটা আর্থ দিয়ে আমরা বা কোনো ফাঁকা জায়গা আছে সেখানে হয়তো আমরা সয়েল ফিলিং করেছি, তাহলে এই যে আসছে সেটাকে সয়েল মাসটাকে বলছি আমরা ব্যাকফিল। এই ব্যাকফিল যেটা সেই ব্যাকফিলটা হতে পারে কীরকম, না ব্যাকফিলটা হতে পারে এই যে আর্থ রিটেইনিং একটা স্ট্রাকচার, এইটা একটা রিটেইনিং ওয়াল, এইটা টপ অফ দ্য সারফেস যেটা এটা হতে পারে এই ওয়ালের যে টপ সেটাই গ্রাউন্ড লেভেলের টপ হতে পারে, আবার কী হতে পারে এই যে টপ এই এইদিকে হয়তো এইরকম করে উঠে গেছে, তাহলে এই এবং এইটাও যেমন হয়তো অরিজিনাল সারফেস কিন্তু এইখানে যদি এরকম করে উঠে যায় তাহলে এই যে পোর্শনগুলো একে বলছি আমরা ব্যাকফিল। তাহলে ব্যাকফিলটা হতে পারে হরাইজন্টালে হতে পারে বা সেটা কোনো একটা সাম অ্যাঙ্গেলেও থাকতে পারে, সেই অ্যাঙ্গেলটাকেই আমরা বলছি বিটা অ্যাঙ্গেল বলছি, যেটাকে বলছি যে এটা ব্যাকফিল উইথ সারফেস স্লোপিং অ্যাট সারচার্জ অ্যাঙ্গেল বিটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা বিটা দিয়ে ডিনোট করে থাকি। আর একটা জিনিস তোমাদের জানার দরকার যেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ, হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ রিপোজ? তোমরা দেখেছো যখন কোনো এসে লড়িতে করে এনে বালি ফেললাম বা লড়িতে করে এনে মাটি ফেললাম তাহলে কি ও ন্যাচারালি একটা স্লোপে কিন্তু থাকে,
এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে উইথ দ্য হরাইজন্টাল, হয়তো সাইন ফেলেছে সেটা এই অ্যাঙ্গেলে এসে শেষ হয়েছে, তার হরাইজন্টালের সঙ্গে যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি অ্যাঙ্গেল অফ রিপোজ। আর বাকিগুলো পড়তে পারে, এখানে লেখা আছে যেটা সেটা এখানে বলা আছে। এরপরে যেটা আসবো আর্থ প্রেশার কোয়েফিশিয়েন্ট, কিছু আর্থ প্রেশারের কোয়েফিশিয়েন্ট আমরা জানবো। বেসিক্যালি আমরা জেনে নিই যে হরাইজন্টাল স্ট্রেস টু দ্য ভার্টিক্যাল স্ট্রেস, সেটাকে আমরা বলছি কোয়েফিশিয়েন্ট অফ আর্থ প্রেশার। অর্থাৎ আর্থ প্রেশার কোয়েফিশিয়েন্ট অফ আর্থ প্রেশার হচ্ছে হরাইজন্টাল স্ট্রেস বাই ভার্টিক্যাল স্ট্রেস। এই হরাইজন্টাল স্ট্রেসটাকে ডিনোট করা হয়েছে সিগমা এইচ দিয়ে, ভার্টিক্যাল স্ট্রেসটাকে ডিনোট করা হয়েছে সিগমা ভি দিয়ে। এই যে সিগমা এইচ দিয়ে হচ্ছে হরাইজন্টাল স্ট্রেস, আর এখানে সিগমা টাও বলা হয়েছে, কিন্তু সিগমা ভি দিয়ে ভার্টিক্যাল স্ট্রেসটাকে ডিনোট করা হয়। তার আগে আমরা এইটাকে যদি ডায়াগ্রামটা দেখি আমরা ওটাই যাই, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। এখানে দুটো স্টেট ডিফাইন করা হয়েছে, একটা অ্যাক্টিভ স্টেট আর একটা হচ্ছে প্যাসিভ স্টেট। অ্যাক্টিভ স্টেট কখন হচ্ছে? অ্যাক্টিভ মনে রাখবে অ্যাক্টিভ আর অ্যাওয়ে, এটাও এ এটাও এ, এটা দিয়ে মনে রাখবে। অ্যাক্টিভ কখন, অ্যাক্টিভ স্টেট কখন আসবে? যখন এই রিটেনিং ওয়াল, ইফ দিস ইজ দ্য রিটেনিং ওয়াল, এইদিকে সয়েল মাসটাকে রিটেন করছে, যেটা টপ সারফেস ওয়ালের টপ সারফেস আর গ্রাউন্ডের টপ সারফেস একই, তাহলে এই প্রেশারের জন্য, এই সয়েল প্রেশারের জন্য যখন রিটেনিং ওয়ালটা মুভস অ্যাওয়ে ফ্রম দ্য ফিল্ড, এই ফিলের থেকে যখন সে রিটেনিং ওয়ালটা সরে যাচ্ছে, এইদিকে দেখানো হচ্ছে মুভস অ্যাওয়ে ফ্রম ফিল্ড, তখন এই অ্যাক্টিভ স্টেটটা জেনারেট করে। আর প্যাসিভ স্টেটটা হচ্ছে ঠিক তার উল্টো হয়। অ্যাক্টিভ স্টেটের ক্ষেত্রে কী হচ্ছে, এই ওয়ালটা সরে যাবে, এই ওয়ালটা সরে গেলে এই যে ওয়েজ শেপেড পোর্শন, WEDGE, ওয়েজ মানে বলেছিলাম যে এমন একটা শেপ যার একটা দিকের উইথ অনেক বেশি কিন্তু আরেকটা দিকের উইথ অনেক কম, এখানে যেমন কমতে কমতে জিরো হয়ে গেছে, তো এই শেপটাকে বলি আমরা ওয়েজ শেপ। এই ওয়েজ শেপের যে ব্লক আছে এটা যেন অনেকটা রিটেনিং ওয়ালের একটা পার্টের মতোই অংশগ্রহণ করে, যেন প্রেশারে থাকতে থাকতে এই পোর্শনটা যেন রিটেনিং ওয়ালেরই একটা অংশ, তাই এটা যখন মুভ করে তখন এই পরিমাণ সয়েলটা নিয়ে সে মুভ করে, এবং যার ফলে কী হচ্ছে এইখানটা দিয়ে যখন ক্র্যাক ডেভেলপ করবে তাহলে এই পোর্শন অফ সয়েলটা কী হবে, তার একটা ডাউনওয়ার্ড মুভমেন্টের টেন্ডেন্সি থাকবে, এবং রেস্ট অফ দ্য সয়েল মাস কী করবে, একটা রেজিস্টিভ ফোর্স দিয়ে এটাকে আটকে রাখার চেষ্টা করবে। আটকে রাখতে রাখতে একটা সময় আসবে যখন আর সেটাকে আটকে রাখতে পারবে না, তাহলে কী হবে এই পোর্শন অফ সয়েলটা ওর একটা ডাউনওয়ার্ড মুভমেন্ট হবে। ইন কেস অফ দ্য অ্যাক্টিভ স্টেট, এর এই মধ্যে যদি একটা ছোট্ট সয়েল এলিমেন্ট নিই, ছোট্ট বলছি কিন্তু এখানে অনেক বড় দেখানো হচ্ছে বোঝানোর সুবিধার জন্য, আসলে হয়তো এইটুকু একটা পোর্শন হলো, তা এই যে একটা সয়েল এলিমেন্ট নিয়েছি, এই সয়েল এলিমেন্টটার উপর একটা ভার্টিক্যাল স্ট্রেস ডেভেলপ করছে যেটা সিগমা ভি বলছি, যেটা ইকুয়ালস টু সিগমা ওয়ান, যেটা সিগমা ওয়ানটা হচ্ছে মেজর প্রিন্সিপাল স্ট্রেস, এখানেও সিগমা ওয়ান অ্যাক্ট করছে যেটাকে আমরা বলছি মেজর প্রিন্সিপাল স্ট্রেস, অর্থাৎ এই স্ট্রেসটাই হচ্ছে এক্ষেত্রে বড়। আর একটা হচ্ছে একটা হরাইজন্টাল স্ট্রেস ডেভেলপ করে এই এলিমেন্টের উপর, এই যেটাকে বলছি সিগমা এইচ, যেগমা যেটাকে বলছি আমরা সিগমা থ্রি, অর্থাৎ মাইনর প্রিন্সিপাল স্ট্রেস। অ্যাকচুয়ালি একটা সয়েল মাসের উপর তিনটে স্ট্রেস ডেভেলপ করে, একটা হচ্ছে মেজর প্রিন্সিপাল যে স্ট্রেস ডেভেলপ করে সেটাকে আমরা তিনটে ভাগ বলতে পারি, একটা হচ্ছে স্ট্রেসটা হচ্ছে খুব বেশি হতে পারে, একটা হচ্ছে খুব কম হতে পারে, আর একটা তার মাঝামাঝি কিছু একটা হতে পারে। তাই সবচেয়ে বেশি যেটা হচ্ছে সেটাকে আমরা সিগমা ওয়ান দিয়ে ডিনোট করছি, এটাকে বলছি মেজর প্রিন্সিপাল স্ট্রেস, আর একদম কম যেটা হচ্ছে সেটাকে আমরা বলছি মাইনর প্রিন্সিপাল স্ট্রেস, আর মাঝামাঝি হলে একটা ইন্টারমিডিয়েট প্রিন্সিপাল স্ট্রেস যেটাকে আমরা সিগমা টু দিয়ে ডিনোট করি। তো সিগমা টুটা আমাদের কোনো ক্যালকুলেশনের মধ্যে আমরা ধরি না, তাই আমরা সেখানে সিগমা ওয়ান আর সিগমা থ্রি দিয়ে ডিনোট করছি। তাহলে ইনকেস অফ অ্যাক্টিভ স্টেট, যখন রিটেনিং ওয়ার্ল্ডটা মুভস অ্যাওয়ে ফ্রম দ্য ফিল্ড, তখন এই যে ভার্টিক্যাল স্ট্রেসটাই হচ্ছে মেজর প্রিন্সিপাল স্ট্রেস, আর হরাইজন্টাল স্ট্রেসটা হচ্ছে মাইনর প্রিন্সিপাল স্ট্রেস। ইনকেস অফ প্যাসিভ স্টেটে কী হয়, প্যাসিভ স্টেটে ওয়ার্ল্ডটা মুভ করে টুয়ার্ডস দ্য ফিল্ড, তার ফলে এই ওয়েজ শেপের ব্লকটা কী হয়, তখন এটাকে ঠেলে উপরের দিকে তুলে দিতে চেষ্টা করে, এই ওয়ার্ল্ডটা এসে এইদিকে সরে এসে এইদিকে ঠেলে তুলে দেয়,
সেক্ষেত্রে কি হয়, এই সয়েল মাসটা একটা আপওয়ার্ড মুভমেন্টের টেন্ডেন্সি থাকে, এক্ষেত্রে ডাউনওয়ার্ড টেন্ডেন্সি থাকে, এটা আপওয়ার্ড মুভমেন্টের টেন্ডেন্সি থাকে। তখন একটা ডাউনওয়ার্ড একটা রেজিস্টিং ফোর্স অ্যাক্ট করে, যতক্ষণ সে অ্যাক্ট করে এই রেজিস্টিং ফোর্সটা আটকাতে পারলো, ততক্ষণ এই সয়েল মাসের আপওয়ার্ড মুভমেন্টটা হলো না, একটা সময় এটা ব্রেক করে যায় এই সারফেস বরাবর, তখন এই পোর্শন অফ দ্য সয়েল আস্তে আস্তে এই সয়েল মাসের ওপর হিপ হয়ে যায়, ওটা উঁচু হয়ে যায় এই এইটা। তাহলে এটাকে হচ্ছে প্যাসিভ স্টেট। এই প্যাসিভ স্টেটের ক্ষেত্রে কী হয়, ভার্টিক্যাল স্ট্রেস সিগমা ভি যেটা সেটাই হয় মাইনর প্রিন্সিপাল স্ট্রেস, আর হরাইজন্টাল স্ট্রেস যেটা এইটা বা এটা, হরাইজন্টাল স্ট্রেসটাই হয় মেজর প্রিন্সিপাল স্ট্রেস, অর্থাৎ এক্ষেত্রে এটা বড় হয় এটা ছোট হয়, আর এটার ক্ষেত্রে ঠিক উল্টোটা, এটা বড় হয় এটা ছোট হয়। তাহলে এবার আমরা যদি এখানে আবার ফিরে আসি, যে কী বললাম, কোএফিশিয়েন্ট অফ আর্থ প্রেশার মানে হচ্ছে হরাইজন্টাল স্ট্রেস বাই ভার্টিক্যাল স্ট্রেস, বুঝা গেছে, হরাইজন্টাল স্ট্রেস বাই ভার্টিক্যাল স্ট্রেস। এটা ছাড়া এর আগের চ্যাপ্টার অ্যাকচুয়ালি স্ট্রেস চ্যাপ্টার ছিল, যেটা পড়ায়নি, যেটা পরবর্তীকালে বলে দেবো। সেক্ষেত্রে আমরা একটা দেখেছিলাম যে সিগমা ওয়ান বাই সিগমা থ্রি যেটা হচ্ছে ভার্টিক্যাল স্ট্রেস বাই হরাইজন্টাল স্ট্রেস ইকুয়াল টু ট্যান স্কোয়ার 45° প্লাস 5/2, অর্থাৎ এই হরাইজন্টাল স্ট্রেস বাই ভার্টিক্যাল স্ট্রেস যেটাকেই আমরা বলছিলাম হরাইজন্টাল স্ট্রেস বাই ভার্টিক্যাল স্ট্রেস, এটাকেই বলছিলাম কোয়েফিশিয়েন্ট অফ আর্থ প্রেশার। এই হরাইজন্টাল স্ট্রেস বাই ভার্টিক্যাল স্ট্রেস এটাকে ইন কেস অফ অ্যাক্টিভ স্টেট দিস শুড বি হরাইজন্টাল স্ট্রেস বাই ভার্টিক্যাল স্ট্রেস দিস শুড বি কে এ, এবং সেটা হবে অবভিয়াসলি এটাকে উল্টে দিয়েছি, কারণ সিগমা ওয়ানটা এক্ষেত্রে ছিল কত, সিগমা ওয়ানটাই ছিল এখানে ভার্টিক্যাল আর সিগমা থ্রিটা ছিল হরাইজন্টাল, তাই এখানে এটা উল্টে গেছে, উল্টে গিয়ে কী হয়েছে, ওয়ান বাই ট্যান স্কোয়ার 45° প্লাস 5/2, অর্থাৎ কট স্কোয়ার 45° প্লাস 5/2, এটা তোমার ট্রিগোনোমেট্রি থেকে শিখে গেছে যে দিস ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন ফাই বাই ওয়ান প্লাস সাইন ফাই। সুতরাং তোমাদের এইটা মনে রাখতে হবে, কে এ হচ্ছে কোয়েফিশিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেশার, কে এ ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন ফাই বাই ওয়ান প্লাস সাইন ফাই, এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট রিলেশন এই চ্যাপ্টারের ক্ষেত্রে। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, হরাইজন্টাল স্ট্রেস বাই ভার্টিক্যাল স্ট্রেস বললাম ট্যান্সকার 45° প্লাস 5/2 সিগমা এইচ বাই সিগমা ভি, আর এর উল্টোটা যখন হবে অর্থাৎ পরবর্তীকালে যখন আসছি এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে কী হচ্ছে, আমরা বলেছি হরাইজন্টাল স্ট্রেস বাই ভার্টিক্যাল স্ট্রেস হচ্ছে কোয়েফিশিয়েন্ট অফ আর্থ প্রেশার, তাহলে হরাইজন্টাল স্ট্রেস বাই ভার্টিক্যাল স্ট্রেস কোয়েফিশিয়েন্ট অফ আর্থ প্রেশার, এক্ষেত্রে হরাইজন্টাল স্ট্রেসটা কত, দ্যাট ইজ সিগমা ওয়ান, আর ভার্টিক্যাল স্ট্রেসটা কত, দ্যাট ইজ সিগমা থ্রি, দ্যাট ইজ সিগমা ওয়ান বাই সিগমা থ্রি, এটা আমরা আগেই জেনেছি যে দ্যাট ইজ ইকুয়াল টু ট্যান স্কোয়ার 45° পাই বাই টু। তাহলে এই কোয়েফিশিয়েন্ট অফ প্যাসিভ আর্থ প্রেশার যেটা, সেটা হচ্ছে ডেল্টা এইচ বাই ডেল্টা ভি, অর্থাৎ ইকুয়াল টু ট্যান স্কোয়ার 45° প্লাস 5/2, দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস সাইন বাই বাই মাইনাস বাই ওয়ান মাইনাস সাইন ফাই, এইটাই হচ্ছে আমাদের কোয়েফিশিয়েন্ট অফ প্যাসিভ আর্থ প্রেশার। তাহলে এখানে দেখলাম কি, কোয়েফিশিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেশার কত, ওয়ান মাইনাস সাইন ফাই বাই ওয়ান প্লাস সাইন ফাই, আর এখানে কোয়েফিশিয়েন্ট অফ প্যাসিভ আর্থ প্রেশার হচ্ছে ওয়ান প্লাস সাইন ফাই বাই ওয়ান মাইনাস সাইন ফাই, অর্থাৎ দুটোর থেকে বলতে পারি কে এ ইকুয়াল টু ওয়ান বাই কে পি। সুতরাং একটাই যদি মনে রাখো, কে এ ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন ফাই বাই ওয়ান প্লাস সাইন ফাই, তাহলে কে পিটাও আমরা বের করতে পারি যে ওয়ান বাই কে করে। আর একটা হচ্ছে যে কোয়েফিশিয়েন্ট অফ আর্থ প্রেশার অ্যাট রেস্ট, যেটাকে আমরা বলছি যখন সয়েল মাসটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, অর্থাৎ এটা ফিল থেকে মুভও করছে না আবার টুয়ার্ডস দ্য ফিলও মুভ করছে না, অর্থাৎ ইকুইলিব্রিয়াম অ্যাট রেস্ট কন্ডিশনে আছে, সেই জন্য এটাকে বলছি আর্থ প্রেশার অ্যাট রেস্ট। এটা হবে সিগমা এইচ বাই সিগমা ভি, যেটাকে আমরা কে জিরো দিয়ে আমরা এটাকে ডিনোট করছি যে কোয়েফিশিয়েন্ট অফ আর্থ প্রেশার অ্যাট রেস্ট। তাহলে এটাকে যদি আমরা গ্রাফিক্যালি প্লট করি তাহলে কী দেখবো, এইটা এখানটা এদিকটা দিয়ে ল্যাটারাল প্রেশার বুঝিয়েছে, এই দিকটা হচ্ছে টুয়ার্ডস ফিল, এটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম ফিল, মানে অ্যাওয়ে ফ্রম ফিল হচ্ছে ইন কেস অফ অ্যাক্টিভ স্টেট, আর প্যাসিভ স্টেটের ক্ষেত্রে টুয়ার্ডস দ্য ফিল হবে।
সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে যে অ্যাকচুয়ালি C5 সয়েলের ক্ষেত্রে মোর্স কুলম্বস ফেলিওর ইকুয়েশন থেকে আমরা এরকম একটা ফর্মুলা ডেভেলপ করেছিলাম যে সিগমা ওয়ান, যেটাকে বলে মেজর প্রিন্সিপাল স্ট্রেস, ইকুয়াল টু টোয়াইস থ্রি ট্যান 45 ডিগ্রি প্লাস 5/2 প্লাস সিগমা থ্রি ট্যান স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 5/2। এইটাকেই এই র্যাঙ্কিংস যেটা নিয়েছিলেন যে এটাকে কোহেশনলেস সয়েল অর্থাৎ সিটাকে জিরো ধরেছে, অর্থাৎ এই পোর্শনটা জিরো, তার মানে এইটার থেকে আমরা কী পেয়েছিলাম যে সিগমা ওয়ান ইকাল টু সিগমা থ্রি ট্যান স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 5/2। এটাকেই আমরা এখানে ইউজ করেছিলাম যে সিগমা ওয়ান বাই সিগমা থ্রি ট্যান স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 5/2। অ্যাকচুয়ালি ওই ফর্মুলার থেকে মোর কুলাম্বস ফর্মুলার থেকে আমরা এইটাকে ডেভেলপ করেছি। এবার এই গ্রাফটার দিকে যখন বলছিলাম যে এইটা এটা যেন আর্থ প্রেশার অ্যাট রেস্ট, এবার যখন ডায়াফ্রাম ফিল করছি তখন কী হচ্ছে প্রেশারটা কমছে, যত মুভ করছে তত প্রেশার কমছে, কমতে কমতে অ্যাট এক পয়েন্ট বি এতে হচ্ছে আর্থ প্রেশার অ্যাট রেস্ট, আর বিতে মিনিমাম প্রেশার ডেভেলপ করলো যেটাকে পিএফ হচ্ছে মিনিমাম প্রেশার প্রেশার অ্যাট ইন কেস অফ অ্যাক্টিভ স্টেট, তাই ক্যাপিটাল পি দিয়ে ডিনোট করেছে, ক্যাপিটাল পি সাফিক্স এ দিয়ে মিনিমাম প্রেশার ইন কেস অফ অ্যাক্টিভ স্টেট। আর প্যাসিভ স্টেটের ক্ষেত্রে কি যত টুয়ার্ডস দ্য ফিল্ড মুভ করছে তত প্রেশারটা বাড়ছে সয়েল মাসের উপর, বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম পজিশানে আসছে সি, সেটাকে হচ্ছে ম্যাক্সিমাম প্যাসিভ প্রেশার বা ম্যাক্সিমাম প্রেশার ইন কেস অফ প্যাসিভ স্টেট, যেটাকে ক্যাপিটাল পি সাফিক্স স্মল পি দিয়ে আমরা এটাকে ডিনোট করে থাকি। যার ফলে এরপরে আর প্রেশারও ডেভেলপ করে না, এরপরেও প্রেশারটা আর কমতে পারে না। তো এইখান এই অবধি আমরা এটা জানলাম হোয়াট ইজ কোয়েফিশিয়েন্ট অফ আর্থ প্রেশার, এটাকে খুব ভালো করে মেমোরাইজ করবে। আর ইনকেস অফ যদি আর্থ প্রেশার যখন অ্যাট্রেস্ট তখন কী দাঁড়াচ্ছে, তখন আমরা বললাম যে ইকুইলিব্রিয়ামের কন্ডিশনে আছে, অর্থাৎ সয়েল মাসটা মুভ করছে অ্যাট্রেস্ট কন্ডিশনে আছে। তাহলে তা সেটা আর্থ প্রেশার অ্যাট্রেস্ট কাকে বলছি, দ্য আর্থ প্রেশার এক্সিস্ট ওয়েন দ্য সয়েল ইজ অ্যাট ইলাস্টিক ইকুইলিব্রিয়াম, যখন ইলাস্টিক ইকুইলিব্রিয়ামে থাকছে তখন অন্য তার উপরে একটা প্রেশার এক্সিস্ট করছে এবং সেইটাকেই বলছি আর্থ প্রেশার অ্যাট্রেস্ট। তারপরে সয়েল মাসটা যেহেতু মুভ করছে না, তারপরে সয়েল মাসটার ইলাংগেশনও কিছু হচ্ছে না, তাহলে আমরা থিওরি অফ ইলাস্টিসিটি থেকে আমরা কী জানতে পারি যে স্ট্রেস বাই স্ট্রেইন ইকুয়াল টু ইলাস্টিসিটি বা ঘুরিয়ে স্ট্রেইন ইকুয়াল টু স্ট্রেস বাই ইলাস্টিসিটি, সেই ফর্মুলাটাই আমরা এখানে ইউজ করেছি। অর্থাৎ এখানে সিগমা এইচ হচ্ছে হরাইজন্টাল প্রেশার, সিগমা ভি হচ্ছে ভার্টিক্যাল প্রেশার এবং এখানে একটা মিউ একটা টার্ম আমরা ইউজ করেছি, মিউটাকেই আমরা বলছি পয়সনস রেশিও, মিউটা হচ্ছে আমাদের পয়সনস রেশিও, বোঝা গেছে, মিউ হচ্ছে আমাদের পয়সনস রেশিও। তাহলে যখন আর্থ প্রেশার অ্যাট রেস্ট তাহলে সিগমা এইচটা জিরো, এই এপসাইলন এইচটা জিরো, এই এপসাইলন এইচ জিরো, তাহলে কী দাঁড়াচ্ছে এইটার ভ্যালু জিরো, তার মানে এই পোর্শনটা ইকুয়াল টু জিরো, অর্থাৎ সিগমা এইচ ইকুয়াল টু মিউ ইন্টু সিগমা এইচ প্লাস সিগমা ভি, সেখান থেকে সিগমা এইচ বাই সিগমা ভি যদি করি, কারণ আমাদের সবসময় জানি কোয়েফিশিয়েন্ট অফ আর্থ প্রেশার হচ্ছে হরাইজন্টাল স্ট্রেস বাই ভার্টিক্যাল স্ট্রেস, তাহলে এইটার থেকে আমরা বের করতে পারি কে জিরো ইকুয়াল টু মিউ বাই ওয়ান মাইনাস মিউ। তাহলে তিনটে ফর্মুলা আমরা শিখলাম, কে এ ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন ফাই বাই ওয়ান প্লাস সাইন ফাই, এখানে যেটা শিখলাম কে এ ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন ফাই বাই ওয়ান প্লাস সাইন ফাই, অর্থাৎ কোয়েফিশিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেশার হচ্ছে ওয়ান মাইনাস সাইন ফাই বাই ওয়ান প্লাস সাইন ফাই, কোয়েফিশিয়েন্ট অফ প্যাসিভ আর্থ প্রেশার হচ্ছে ওয়ান প্লাস সাইন ফাই বাই ওয়ান মাইনাস সাইন ফাই, অর্থাৎ এটার উল্টো, অর্থাৎ কে এ ইকুয়াল টু ওয়ান বাই কেপি। আর কোয়েফিশিয়েন্ট অফ আর্থ প্রেশার অ্যাট রেস্ট যেটা শিখলাম কে জিরো ইকুয়াল টু মিউ বাই ওয়ান মাইনাস মিউ, এটার থেকে আমরা তিনটে ফর্মুলা আমরা শিখতে পারলাম। তাহলে ল্যাটারাল আর্থ প্রেশার অ্যাট রেস্ট যেটাকে আমরা বলছি পি এ যে পি জিরো দিয়ে ডিনোট করছে, আর ভার্টিক্যাল প্রেশার কী হবে সেক্ষেত্রে
মানে আমার এই এলিমেন্টের উপর ভার্টিক্যাল প্রেশার কি, এর ওপরের যে সয়েল, এই মাছটা যদি অ্যাট এ ডেপথ অফ জেড এ থাকে, তাহলে এই সয়েল মাছটা ইউনিটের যদি গামা হয়, তাহলে এর ওপরে প্রেশার কত হচ্ছে, গামা ইন্টু জেড, সেটাই এখানে বলা হয়েছে যে ভার্টিক্যাল প্রেশারটা হচ্ছে গামা ইন্টু জেড। তাহলে কি দাঁড়াচ্ছে যে পি জিরো হচ্ছে যে হরাইজন্টাল স্ট্রেসটা হচ্ছে কে জিরো ইন্টু সিগমা পি বা সিগমা ভি, অর্থাৎ ভার্টিক্যাল স্ট্রেস, ভার্টিক্যাল স্ট্রেসটা হচ্ছে গামা জিরো, অর্থাৎ কে জিরো ইন্টু সিগমা ভি হচ্ছে সিগমা এইচ, সিগমা এইচটাই বলছি আমরা পি ল্যাটারাল প্রেশার বা হরাইজন্টাল প্রেশার, তখন পি জিরো ইন্টু কে জিরো ইন্টু গামা জেড, এটাই হচ্ছে আমাদের আর্থ প্রেশার। যখন অ্যাট রেস্টে থাকছে তখন ল্যাটারাল আর্থ প্রেশার। তাহলে টোটাল আর্থ প্রেশারটা কত হবে, টোটাল আর্থ প্রেশারটা আমি যদি এই সয়েল মাসটার এই পুরো ওয়ালের হাইট জেড ধরি, তাহলে এখানে জিরো থেকে এইচ হচ্ছে, সেটাই এখানে করেছি যে ইন্টিগ্রেটিং জিরো টু এইচ ইন্টু কে জিরো ইন্টু গামা ইন্টু জেড ইন্টু ডি জেড। তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে পাবো কত, কে জিরো ইন্টু গামা ইন্টু জেড স্কোয়ার বাই টু। তো জেড এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এইচ, সুতরাং কে জিরো ইন্টু গামা ইন্টু এইচ এ স্কোয়ার বাই টু, অর্থাৎ হাফ অফ কে জিরো ইন্টু গামা ইন্টু এইচ এ স্কোয়ার। এই এই যে পয়সন রেশিও হচ্ছে মিউটা হচ্ছে পয়সন রেশিও, কারণ কে জিরোটা হচ্ছে আমার মিউ বাই ওয়ান মাইনাস মিউ, এখানে মিউ বাই ওয়ান মাইনাস মিউ আমরা বসাতে পারি। এরপরে আমরা আসি কি অ্যাক্টিভ প্রেশার বা র্যাঙ্কিনস থিওরি। অ্যাকচুয়ালি র্যাঙ্কিন প্রথম এটাকে ডিনোট করেছিলেন যে এটাকে যে বাড়ানোর জন্য এটাকে জুম করতে হবে, যে এটাকে যদি অ্যাক্টিভ আর্থ প্রেশার বা র্যাঙ্কিনস থিওরি যদি আমরা বলি, র্যাঙ্কিনস থিওরি হচ্ছে র্যাঙ্কিনস থিওরি অফ ল্যাটারাল আর্থ প্রেশার অফ কোহেশনলেস সয়েল। আমরা কিন্তু আগেই বললাম ওই যে সিটা, এই ফর্মুলায় সিটা কিন্তু আমরা জিরো ধরে নিয়েছিলাম, ধীরে ধরে এই পোর্শনটাকে জিরো ধরে নিয়ে বাকিটুকু নিয়ে আমরা ক্যালকুলেশন করেছিলাম। র্যাঙ্কিনস যেটা করেছিল র্যাঙ্কিন করেছিল কি, এই সয়েল মাসটাকে ল্যাটারাল আর্থ প্রেশার ক্ষেত্রে অ্যাপ্লাই করেছেন কোহেশনলেস সয়েলের ক্ষেত্রে, পরবর্তীকালে এটাকে কোহেসিভ সয়েলের ক্ষেত্রে নিয়েছিলেন রেজাল অ্যান্ড বেল। এটা ছাড়া আরও পরবর্তীকালে আরও এটাকে আরও মডিফাই করা হয়েছিল। তা আমরা এখানে দুটো জিনিস শিখবো, একটা যে র্যাঙ্কিনস থিওরি অফ আর্থ প্রেশার আর কুলম্বস থিওরি অফ আর্থ প্রেশার। তা এখানে থিওরির মধ্যে খালি অ্যাসাম্পশনগুলোই, কুলম্বের থিওরির অ্যাসাম্পশনটাই জানবো। তো অ্যাসাম্পশন র্যাঙ্কিনস থিওরির অ্যাসাম্পশন কী হয়েছে, এক নম্বর হচ্ছে দ্য সয়েল মাস সেমি ইনফাইনাইট, এটা নিয়ে এর আগের দিনে বলেছে। সেমি ইনফাইনাইট বলতে কী বোঝায়, অর্থাৎ নিচের দিকে ইনফাইনাইট এক্সটেন্ট, সাইডের দিকে ইনফাইনাইট এক্সটেন্ট, কিন্তু আপার উপরের দিকে একটা লেয়ারের পর সয়েল শেষ হয়ে গেছে, তাই এটাকে সেমি ইনফাইনাইট সয়েল মাস। হোমোজিনিয়াস সমস্ত পয়েন্টে তার প্রপার্টি একই, সয়েল মাসটা ড্রাই অ্যান্ড কোহেশনলেস। দু নম্বর কী বলছে, দ্য গ্রাউন্ড সার্ফেস ইজ এ প্লেন হুইচ মে বি হরাইজন্টাল অর ইনক্লাইন্ড, অর্থাৎ এই যে গ্রাউন্ডের যে সার্ফেস আছে এটা প্লেন, এটা একটা প্লেন, এবং সেটা হরাইজন্টাল হতে পারে বা ইনক্লাইন হতে পারে। অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি তো আর এরকম পাওয়া যায় না, প্র্যাকটিক্যালি হয়তো সয়েল মাসটাকে এরকম বাঁকা বাঁকা পাওয়া যায়, কিন্তু এটাকে আমরা একদম প্লেন ধরে নেব, বা এই সয়েল মাসটাও একটু উপর উঁচু নিচু হতে পারে, উঁচু নিচু হতে পারে, এবং সেক্ষেত্রে এটাকে আমরা ধরে নেব যে এই সয়েল মাসটার ক্ষেত্রে এটাকে হরাইজন্টাল ধরে নিয়েছি, এটা তো আন্ডুলেশন থাকবে এই সয়েল মাস, কিন্তু এটাকে প্লেন ধরে নিই। থার্ড হচ্ছে দ্য ব্যাক অফ দ্য ওয়াল ইজ ভার্টিক্যাল অ্যান্ড স্মুথ, এই ওয়ালটা একদম ভার্টিক্যাল হবে এবং স্মুথ হবে, অর্থাৎ সেখানে কোনো শিয়ারিং স্ট্রেস থাকবে না, এই সয়েল এবং ওয়ালের মধ্যে কোনো রকম শিয়ারিং স্ট্রেস তার থাকবে না।
আরেকটা কি বলেছে চার নম্বর, দ্য ওয়াল ইল্ডস অ্যাবাউট দ্য বেস অ্যান্ড দ্যাট ইজ দ্যাট স্যাটিসফাই দ্য ডিফরমেশন কন্ডিশন অফ দ্য প্লাস্টিক ইকুইপমেন্ট। অর্থাৎ এই ওয়ালটা যদি ব্রেক করে তাহলে এই বেসের এগেনস্টে ব্রেক করবে, ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা এখানে স্যাটিসফাই করবে। দিজ আর দ্য অ্যাজাম্পশন অফ দ্য র্যাঙ্কিনস থিওরি, এটাকে মুখস্থ করবে, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের ক্ষেত্রে। আর কুলামস কি করেছিলেন, এটাকেই মডিফাই করে কুলাম নিয়েছিল, সাইলমাসিস, আইসোট্রপি, হোমোজিনিয়াস অ্যান্ড কোহেশনলেস, তিনিও কিন্তু কোহেশনলেসই ধরেছিলেন। হোমোজিনিয়াস, কোহেশনলেস, আইসোট্রপিক মানে র্যাঙ্কিন যা ধরেছেন তাই। ফেইলিওর অকার্স ইন টু ডাইমেনশন, কিন্তু ওনার ক্ষেত্রে ফেইলিওরটা টু ডাইমেনশন ধরে নিয়েছে। আর ব্যাকফিল ইজ ইলাস্টিক্যালি আনডিফর্মেবল বাট ব্রেকেবল, এই ব্যাকফিলটা ইলাস্টিক্যালি আনডিফর্মেবল বাট কিন্তু এটা ব্রেক করতে পারে। স্লিপ সার্ফেস ইজ এ প্লেন পাসেস থ্রু দ্য হিল অফ দ্য ওয়াল, এই যেটা আগে চার নম্বর ছিল সেটাই হিল অফ দ্য ওয়াল, অর্থাৎ এটা হিল, এটা হিল, এটা টো, এটার উপরে ডিপেন্ড করছে। ফেস অফ দ্য ওয়াল ইজ রাফ, এখানে এক্সট্রাটা কি এই যে ওয়ালটা, এটা আগের ক্ষেত্রে বললাম ইজ ওয়াল ইজ ভার্টিক্যাল অ্যান্ড স্মুথ, কিন্তু এদের ক্ষেত্রে হচ্ছে আমার ওয়ালটা একদম, এটা ওয়ালটা হচ্ছে রাফ। আর রাফ হলে কী হবে, ওয়াল ফ্রিকশান আসবে, যার ফলে এদের ক্ষেত্রে এই যেমন যেমন দেখছো টোটাল প্রেশারটা একদম ভার্টিক্যালি অ্যাক্ট করছে, র্যাঙ্কিনস থিওরির ক্ষেত্রে ভার্টিক্যালি অ্যাক্ট করবে, মানে সরি এই ওয়ালের উপর ভার্টিক্যালি অ্যাক্ট করবে, কিন্তু এদের ক্ষেত্রে ওয়ালের উপর ভার্টিক্যালি অ্যাক্ট করবে না, কারণ টু সাম অ্যাঙ্গেলে অ্যাক্ট করবে। এই অ্যাঙ্গেলটা এই যে এটা, এটাকে ডেল্টা দিয়ে ডিনোট করা হয়েছে। আর ওয়াল ফ্রিকশন অকার্স বিটুইন দ্য ফেলিওর প্লেন অ্যান্ড স্লাইডিং ওয়েজ, এই স্লাইডিং ওয়েজ এবং ফেলিওর প্লেন এদের মধ্যে এটা অ্যাড করবে। এবার আমরা কিছু জানবো যে সয়েল মাসটার উপর কীরকম স্ট্রেস ডেভেলপ হবে, কোএফিশিয়েন্ট জানলেই তো হবে না, আমাদের অ্যাকচুয়ালি জানার উদ্দেশ্য হচ্ছে এই ওয়ালের উপর কী পরিমাণ প্রেশার ডেভেলপ। এবার এই যে সয়েল মাসটা, এই সয়েল মাসটা ডিফারেন্ট কন্ডিশন হতে পারে, এক নম্বর হতে পারে ড্রাই আর ময়েস্ট ব্যাকফিল উইথ নো সারচার্জ, অর্থাৎ এর ওপরে কোনো এক্সট্রা লোড নেই, অর্থাৎ এর উপরে কোনো সয়েল ফেলা হয়নি, কিছু মাটি ফেলা হয়নি, কিছুই ফেলা হয়নি, তা ড্রাই আর ময়েস্ট ব্যাকফিল উইথ নো সারচার্জ, সেটাই আমরা এবার যদি ক্যালকুলেট করার চেষ্টা করি। এবং ইন কেস অফ অ্যাক্টিভ স্টেট, অ্যাক্টিভ স্টেটে আমরা কী বলে, আমরা একটা ফর্মুলা এর আগেই শুরু গেছিলাম কুলাম্বস থেকে, সিগমা ওয়ান ইকাল টু সিগমা থ্রি টেন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 5/2, অর্থাৎ সিগমা থ্রি বাই সিগমা ওয়ান গিয়ে দাঁড়িয়েছিল 1/10² 45 ডিগ্রি প্লাস 5/2। এটাকে উল্টালাম কিসের জন্য, কারণ এই সিগমা এইচ বাই সিগমা ভিটাকে আনার জন্য, সিগমা এইচ বাই সিগমা ভিটাই হচ্ছে আমার কোয়েফিশিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেশার। তার মানে এখান থেকে বলতে পারে কে এ ইকুয়াল টু কট স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 5/2, বা কে এ ইকুয়াল টু 1 - sin 5/1 প্লাস সাইন ফাইভ, যেটা আমরা আগে বলেছি। তাহলে ইন্টেন্সিটি অফ প্রেশার স্মল পি এ, অর্থাৎ এখানে দেখছো এইখানে একটা প্রেশার, এখানে একটা প্রেশার, যত জেড যাচ্ছে তত এই প্রেশারটা বাড়ছে, একটা ট্রায়াঙ্গুলার শেপ নিচ্ছে, কারণ এখানে সবচেয়ে কম এখানে সবচেয়ে বেশি আসছে। সেটা কীভাবে পেলাম, কোয়েফিশিয়েন্ট অফ অ্যাক্টিভ প্রেশারের ক্ষেত্রে হরাইজন্টাল স্ট্রেস বাই ভার্টিক্যাল স্ট্রেস নিতে হবে, দ্যাট ইজ কে, মানে কে এ এখানে এলো, তাহলে হরাইজন্টাল স্ট্রেসটা কত, হরাইজন্টাল স্ট্রেসটা আমাদের অ্যাক্টিভ স্টেটের ক্ষেত্রে হরাইজন্টাল স্ট্রেসটা হচ্ছে সিগমা থ্রি, তাই সিগমা থ্রি, তাহলে আর দ্যাট ইজ দ্য হরাইজন্টাল ইন্টেন্সিটি পি এ, তাহলে পি এ হরাইজন্টাল স্ট্রেস ইন্টু কে এ ইন্টু সিগমা ওয়ান, কে এটাকে হচ্ছে বলে 1 - sin 5/1 + sin 5 বা কট স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 5/2। আর ভার্টিক্যাল প্রেশারটা কত, এর উপরে ভার্টিক্যাল প্রেশার অ্যাট এ ডেপথ অফ জেড হচ্ছে গামা জেড, যেটা এর আগের ক্ষেত্রেও বললাম। সুতরাং ইন্টেন্সিটি অফ প্রেশার হচ্ছে গামা জেড
cot square alpha 40 by plus 5 by 2 ba ka into gamma into z ba 1 minus sin phi by 1 plus sin phi into gamma into z tane z jokhon 0 tar intensity of active at pressure horizontal reaction k into gamma z z ta jokhon 0 tar mane ei portion ta 0 তাই অর্থাৎ জেড জিরো মানে এইখানে এখানে প্রেশার জিরো কিছুটা নামলাম এখানে যদি আসি তার মানে এখানে কে ইন্টু গামা ইন্টু জেড এখানে বাড়তে বাড়তে যখন এইখানে এলাম এই হাই টোটাল হাইটটাকে যদি এইচ বলি তখন ইন্টেন্সিটি অফ আর্থ প্রেশার হচ্ছে কে ইন্টু গামা ইন্টু এইচ সেটাই হচ্ছে স্মল পি এ এইটার ভ্যালু হচ্ছে কে হচ্ছে স্মল পি এটা হচ্ছে কে ইন্টু গামা ইন্টু এইচ তাহলে টোটাল প্রেশারটা কত হবে টোটাল প্রেশারটা হচ্ছে এই যে ট্রায়াঙ্গেলের এরিয়া সেটাই হবে টোটাল প্রেশার অর্থাৎ হাফ ইন্টু বেস ইন্টু অল্টিচিউড অর্থাৎ হাফ ইন্টু বেস বেসটা হচ্ছে কত কে ইন্টু গামা ইন্টু জে দ্যাট ইজ কে ইন্টু গামা ইন্টু এইচ আর অল্টিচিউডটা কত হাইটটা কত এইচ কে ইন্টু গামা ইন্টু এইচ আর ওই ট্রায়াঙ্গেল এরিয়া হচ্ছে হাফ বেস ইন্টু অল্টিচিউড হাফ ইন্টু বেস হচ্ছে কে ইন্টু গামা ইন্টু এইচ ইন্টু এইচ অর্থাৎ ওই ট্রায়াঙ্গেলের যা এরিয়া সেটাই হচ্ছে টোটাল প্রেশার এটা কিন্তু পি এ এটা কিন্তু স্মল পি এ এটা হচ্ছে ইন্টেন্সিটি অফ প্রেশার খেয়াল রাখবে তোমাদের যদি ইন্টেন্সিটি অফ প্রেশার বের করতে দেয় তাহলে কে ইন্টু গামা ইন্টু জেড অ্যাট এইচ এ কে ইন্টু গামা ইন্টু এইচ কিন্তু টোটাল প্রেশার হলে এই টোটাল ডায়াগ্রামটার যে এরিয়া হাফ ইন্টু বেস কে ইন্টু গামা ইন্টু এইচ যার ফলে হাফ ইন্টু কে ইন্টু গামা ইন্টু এইচ এর স্কোয়ার সেটাই টোটাল প্রেশার হচ্ছে কে ইন্টু গামা ইন্টু এইচ এর স্কোয়ার তাহলে এটা কোথা দিয়ে অ্যাক্ট করবে অবভিয়াসলি সিজি দিয়ে অ্যাক্ট করবে এই যে এখান দিয়ে অ্যাক্ট করছে সেই জন্য এই সিজি দিয়ে ট্রায়াঙ্গুলার সিজি কোথায় হয় না বেসের থেকে এইচ বাই থ্রি ডিস্টেন্স উপরে সুতরাং এই টোটাল প্রেশারটা অ্যাক্ট করবে এখান দিয়ে অ্যাট এ হাইট অফ এইচ বাই থ্রি ফ্রম বেস এবং দ্যাট ইজ কে ইন্টু হাফ অফ কে ইন্টু গামা ইন্টু এইচ স্কোয়ার এটা হচ্ছে গামাটা কি গামাটা হচ্ছে ইউনিট ওয়েট অফ দ্য সয়েল বা ময়েস্ট ইউনিট ওয়েট অফ দ্য সয়েল বা বাল্ক ইউনিট ওয়েট অফ দ্য সয়েল এবার যদি আমার সাবমার্জ ব্যাকফিল হয় সাবমার্জ মানে এই দিকটা জল রয়েছে সাবমার্জ মানে পুরো ওয়ালটা অবধি একদম গ্রাউন্ড লেভেল অবধি ওয়াটার উঠে এসছে সেক্ষেত্রে কি দাঁড়াবে সেক্ষেত্রে ইউনিট ওয়েট অফ দ্য সয়েল কি হবে আমাদের গামা ড্যাশড হবে গামা ড্যাশড হচ্ছে সাবমার্জ ইউনিট ওয়েট অফ দ্য সয়েল আগের মতো করি একই পোর্শন আছে কে ইন্টু গামা ড্যাশ ইন্টু জেড ইন্টেন্সিটি অফ অ্যাক্টিভ আর্থ প্রেশারটা কে ইন্টু গামা ড্যাশড ইন্টু জেড অ্যাট যে কোনো যে ডেপ ডেট কে ইন্টু গামা ইন্টু জেড এখানেও কে ইন্টু গামা ইন্টু জেড অবশ্য জেড এর ভ্যালু আছে এরকম করে কে ইন্টু গামা ড্যাশ ইন্টু এইচ যখন এইচ এ আসবে এটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা ফর্ম করবে ফর সাবমার্জড ইউনিট ওয়েট অফ দ্য সয়েলের জন্য আর এখানে ওয়াটারটা রয়েছে আর একটা ওয়াটারের জন্য ফর্ম করবে আর একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে এইরকম করে যার ম্যাক্সিমাম ভ্যালুটা হবে গামা ডব্লু ইন্টু এইচ অর্থাৎ এইচ যখন জিরো তখন এইচ জিরো যখন বাড়ছে যত বাড়তে বাড়তে এইচ লেন্থে এসে এরকম হবে অর্থাৎ ইন কেস অফ দ্য সাবমার্জড ব্যাকফিল অর্থাৎ যখন জলটা এলেভেল অবধি আছে তখন ইন্টেন্সিটি অফ প্রেশারটা হবে কে ইন্টু গামা ড্যাশ ইন্টু জেড প্লাস গামা ডব্লু ইন্টু জেড তাহলে টোটাল প্রেশারটা কত হবে অবভিয়াসলি এই ট্রায়াঙ্গেলের এরিয়া প্লাস এই ট্রায়াঙ্গেলের এরিয়া এই ট্রায়াঙ্গেলের এরিয়া কত হাফ ইন্টু বেস ইন্টু অল্টিচিউড প্লাস এই ট্রায়াঙ্গেলের এরিয়া কত হাফ ইন্টু বেস ইন্টু অল্টিচিউড এই দুটোর সামেশন এবার সেটা কোথা দিয়ে অ্যাক্ট করবে সেটা অবভিয়াসলি এই ট্রায়াঙ্গেলের সিজি দিয়ে অ্যাক্ট করবে এটার ক্ষেত্রে এই ট্রায়াঙ্গেলের সিজি দিয়ে অ্যাক্ট করবে অর্থাৎ অ্যাট এ হাইট অফ এইচ বাই থ্রিতে এইটা অ্যাক্ট করবে এটা ম্যাক্সিমাম হচ্ছে কে ইন্টু গামা ড্যাশ ইন্টু এইচ এবং গামা ডাব্লু ইন্টু এইচ যখন অ্যাট এ ডেপথ অফ এইচ এসছে এবার যদি সাবমার্জড ব্যাকফিল হয়েছে এটাও সাবমার্জ কিন্তু এই দিকেও জল পুরো ভর্তি আছে অর্থাৎ ওয়াটার টেবিলটা এখানেও যেমন এদিকেও যেমন রয়েছে এখানেও
জল এতটা রয়েছে আর এদিকেও জল এতটা রয়েছে, তার ফলে কি দাঁড়াবে, এইদিকেও একটা ওয়াটার প্রেশার থাকবে, এদিকেও একটা ওয়াটার প্রেশার থাকে, দুটো ওয়াটার প্রেশারকে ব্যালেন্স করে অনলি কি দাঁড়াবে, যখন দুটো দিকে জল থাকে তখন শুধু এই ট্রায়াঙ্গুলার পোর্শনটা ডেভেলপ করবে, এই ট্রায়াঙ্গুলার পোর্শনটা ডেভেলপ করছে, দ্যাট ইজ কে ইন্টু গামা ড্যাশ ইন্টু এইচ, যখন দুটো দিকে সয়েল মাস রয়েছে, বুঝা গেল? তাহলে সেক্ষেত্রে আমাদের কী হবে, কে ইন্টু গামা ড্যাশ ইন্টু এইচ, এটাও এটা ইন্টেন্সিটি অফ অ্যাক্টিভ ওয়াট প্রেশার বা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি অফ ওয়াট প্রেশার, যেটা এইচ জিরো যখন তখন এখানে অ্যাট এ ডেপ জেড হলে কে ইন্টু গামা ড্যাশ ইন্টু জেড, ম্যাক্সিমাম হলে কে ইন্টু গামা ড্যাশ ইন্টু এইচ, এবং এরিয়া হাফ ইন্টু বেস ইন্টু অল্টিচিউড, এই পরিমাণ পিএ প্রেশারটা এখান থেকে অ্যাক্ট করবে, অ্যাট সিজিতে সিজিতে অ্যাক্ট করছে, অ্যাট এ হাইট অফ এইচ বাই থ্রিতে এই প্রেশারটা অ্যাক্ট। এবার আরেকটা কেস নিয়ে আমরা আলোচনা করতে পারি, যেটা সেটা হচ্ছে একটা মানে আরও দুটো কেস আসতে পারে। আগেরটা বললাম পুরো ওয়াটার লেভেল এখানে এসছে, কিন্তু এখানে বলছে ওয়াটার লেভেলটা এই লেভেল অব্দি আছে, অর্থাৎ এই পোর্শনটা স্যাচুরেটেড, এই পোর্শনটা ময়েস্ট বা ড্রাই যায়,